হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট কালো রাতে সপরিবারে হত্যার নির্মম ঘটনার উপর নির্মিত বাংলাদেশ পুলিশ নাট্য দলের নাটক অভিশপ্ত আগস্ট। সেদিনের হত্যাকাণ্ডের দৃশ্যপট তুলে ধরে নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাহিদুর রহমান। নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে দায়িত্ব পালন করেছেন ঢাকা রেঞ্জের DIG মোহাম্মদ হাবিবুর রহমান। নাটকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির নানা ঘটনা ও অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। আগস্টের ইতিহাসের নির্মম অধ্যায়টিও ফুটিয়ে তোলা হয়েছে। খুনি খন্দকার মুস্তাকের কুটবুদ্ধি, সামরিক অফিসার মেজর ফারুক, রশিদদের ঠান্ডা মাথার ষড়যন্ত্র, 15ই আগস্ট কালো রাতে বিপদগামী সামরিক কর্মকর্তাদের নারকীয় তাণ্ডব, সবই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। রয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তেও বঙ্গবন্ধু সাহসী কণ্ঠ ও তার পুত্রের অদম্য প্রতিবাদ, বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণার্থনাদ। নাটকটি সেই সময়ের ইতিহাসের মঞ্চরূপ বলে জানান CMP পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এটা বাংলাদেশ পুলিশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বে মঞ্চস্থ হয়েছে, তো চট্টগ্রামের কোনো ইউনিটে মঞ্চস্থ হয় নাই, আজই আমরা প্রথম মঞ্চস্থ করলাম। আমি আশা করছি এই নাটকটি দেখলে সবার ভালো লাগবে, ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো এবং নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবো বলে আমি বিশ্বাস করি। নাটকটিতে 75ই আগস্টের সঠিক ইতিহাস ও পুলিশের আত্মত্যাগ যথার্থ তুলে ধরা হয়েছে বলে জানালেন মঞ্চায়ন দেখতে আসা দুই বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রহরে পুলিশই অস্ত্র ধারণ করেছে এবং বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে পুলিশে প্রাণ দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রথম সৈনিক পুলিশ, বঙ্গবন্ধু তাদের উপরে ভরসা করেছিলেন, তারা বঙ্গবন্ধুকে ত্যাগ করেন নাই। পুলিশ বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ মঞ্চনাটকটি উপভোগ করেন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।